আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। দর্শক আজকের আমাদের সাথে যিনি উপস্থিত আছেন ইনি আমাদের রাজশাহীর একজন ভাই, উনি একজন ডেন্টিস্ট। ওনার এলাকায় উনি মোটামুটি খুব ভালো পরিচিত, যারা ওনার মূলত ওনার পেশেন্ট তাদের কাছে ওনার খুব ভালো একটি সুনাম আছে এবং বেশ কর্মঠ আমাদের এই ভাইটি। বাট ওনার যেই সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হচ্ছে ওনার মূলত PLID সমস্যা ছিল। ওনার সার্ভাইকেলের 4-5-6 ডিস্ক বালজ হয়েছিল এবং ওনার লাম্বার স্পাইনও কিছুটা সমস্যা দেখা দিয়েছিল এবং সেটার জন্য ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো কিছুটা ব্যাহত হচ্ছিল, উনি ঠিকমতো সেগুলো করতে পারছিলেন না। এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার শরণাপন্ন হন এবং ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেন এবং পরবর্তীতে উনি আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। দর্শক এই কথাটা আমি বলছি, আসুন এইবার পুরো বিষয়টা আমরা একটু ওনার মুখ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি যে ওনার কী হয়েছিল এবং কীভাবে উনি এই পুরো বিষয়টা থেকে উনি উত্তরণ পেয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আজকে? ইনশাল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন। স্যার একটু যদি আপনার নামটা একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আচ্ছা, আমি মেনলি একজন ডেন্টিস্ট। ডেন্টিস্ট, হ্যাঁ, রাজশাহী জেলাতে। হ্যাঁ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কি হয়েছিল সবার প্রথমে, একদম প্রথমে কি হয়েছিল এবং সেটা কতদিন আগে? সবার প্রথমে বলতে গেলে আজকে 12-13 বছর আগে আর কি, বাসাতে একটা ফার্নিচার টান দিতে যায়, মাজাতে টান লেগে গেল। আচ্ছা, যাওয়ার পরে তখন সাময়িকভাবে কিছু বুঝি নাই, তারপরে মাস তিনেক পর দেখা যাচ্ছে ওখান থেকে ব্যথা হয়, আমি রুগী দেখার সময় যে হেলে রুগী দেখবো, হুট করে হেলে আর সোজা হইতে পারি না। পরবর্তী সময়তে কিছু মেডিসিন খেলাম, মেডিসিন খাওয়ার পরে আস্তে আস্তে সেই জিনিস স্বাভাবিক হয়ে গেল। তারপরে মোটামুটি আবার বছর 8-9 পর এসে হুট করে তারাবির নামাজ আমি আবার পড়ি একটু দীর্ঘ সময় ধরে, যে হুজুরকে ভালোবাসে হুজুরের কাছে। তো তারাবির নামাজ পড়তে যা দেখছি আবার দীর্ঘ সময় দাঁড়ায় থাকার কারণে পা আবার দেখছি অবেশ অবেশ হয়ে গেল, পা উঠাতে আমার খুব প্রবলেম বাম পা। তারপরে দেখা যাচ্ছে বাম পা যখন গেল ড্যান পায়ে ভর দিয়ে নামাজ পড়ি, তখন ডান পাও দেখা যাচ্ছে অবেশ অবেশ হয়ে গেল, আমি হাত দিয়ে ছাড়া তুলতে পারি না, এত খারাপ অবস্থা হঠাৎ করে। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে কয়েকদিন রেস্ট নিলাম, দিয়ে একটা অর্থোপেডিক ডাক্তারের কাছে যেয়ে কিছু ওষুধপাতি খেলাম, মোটামুটি 15-20 দিন খাওয়ার পরে আমি মোটামুটি সুস্থই হয়ে গেলাম আর কি। বাট উনি কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? না, কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন না, উনি জাস্ট ওষুধ দিয়েছিলেন, তারপরে আমি ওষুধ দিলাম, খেয়ে মোটামুটি আবার ভালো থাকলাম। তখন প্রবলেম আর বুঝিনি, বছর 2-3 আবার চলে গেল। আচ্ছা, এর মাঝখানে আমি আবার আমার প্র্যাকটিসও আর অবস্থান খুবই ভালো, আমি প্রায় 40-45-50টা করে রুগী দেখি প্রতিদিন, অনেকগুলো। ইভেন এই রুগী দেখতে চাই আমি হেলে কাজ করতে কাজ করতে আমার মাঝে মাঝামাঝি ডিস্কগুলার জ্বালা পোড়া করে আর মানে আমার খুব অস্বস্তি হয়, রাত্রে ঘুমের আগে দেখা যাচ্ছে একটু জ্বালা পোড়া ভাব, ডিস্কগুলো মেরুদণ্ডের ভিতরে শুরু হয়েছে ওই টান লাগার পর থেকে। পরবর্তী সময়তে এভাবে চলি, যেহেতু টুকটাক টুকটাক চলতেছে দিন, চলতে চলতে গত শীতের মধ্যে মনে করলাম ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য একটু খেলাধুলা করি আসবে, কারণ খেলতে যা দেখা যাচ্ছে ডিস্কের আগে টুকটাক প্রবলেম ছিল, তো হুট করে টান লেগে গেল আবার, যে ঘাড়ে এমন ভাবে টান লাগছে তখন দেখা যাচ্ছে ঘাড়টা একটু ফুলে ফুলেও গেল। তারপরে হালকা কিছু মেডিসিন খেয়ে ফুলাটা কমে গেল, তারপরে আমার ঘাড় কমে কিন্তু পুরোপুরি রিলিজ হয় না, মানে প্রতিদিনই দেখা যাচ্ছে ঘাড়ে পিছন সাইড দিই জ্বালা পোড়া আর মাথা পিছন সাইডে জ্বালা পোড়া ভাব সবসময়, দেখা আছে বিরক্ত ফিল করি। হ্যাঁ, রোগীর সাথে অনেক সময় আমি খারাপ ব্যবহার করতে চাইনি কিন্তু বিরক্ত চলে আসে এভাবে যাতে যাতে দেখছি দিন যত যাচ্ছে মেডিসিন টুকটাক খাচ্ছি ইম্প্রুভ হওয়ার চাইতে আরো খারাপের দিকেই যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি আবার এই সিজনে আবার তারাবির নামাজ পড়া শুরু করলাম। প্রথম 9টা পড়ার পরে আমি দেখতেছি আস্তে আস্তে আমার শরীর পুরাটাই ঝিমানি ঝিমানি ভাব আর মানে পিঠে অস্বস্তিকর একটা ব্যথা অনুভব শুরু হইল।
তখন আমি মনে করলাম না এটাতে তো ইমপ্রুভ হচ্ছে না, বরং আরো খারাপের দিকে যাচ্ছে। তাহলে ওষুধ খেলে হয়তো কিছুদিন ভালো হচ্ছে, আবার ঠিক আগের অবস্থায়। আমি একটা ডাক্তার দেখাই দেখি, একটা ডাক্তারের কাছে গেলাম, যা পরীক্ষা নিরীক্ষা করে বলল ভাই এটা তো তেমন প্রবলেম না, কিছু ওষুধ পাতি দিই আর 10 দিন একটু রেস্টে থাকেন। আমার ক্ষেত্রে রেস্টে থাকা খুব মুশকিল, তারপরে কষ্ট শেষে 10 দিন রেস্টে থাকলাম। তারপরে দিনে আবার মনে করলাম এই লাস্টের রমজানের কয়েকটা তারাবি আবার একটু পড়ি, যেহেতু তাহলে একটু পড়ি। যেই তারাবি পড়তে গেলাম প্রায় 2টা তারাবি কয়েকবার পড়ছি, আর 3টার বেলা আমার আবার জেকিসে, আবার পিঠে ব্যথা, হাত তখন ঝিনঝিনি ধরা শুরু হয়ে গেল। তখন মনে একটু অস্বস্তি কাজ করতে রইলাম যে না এটা হবে না, এই অর্থোপেডিক ডাক্তার চেঞ্জ করে আমি অন্য নিউরো মেডিসিন দেখাই। আচ্ছা, পরবর্তী সময়তে আমাদের রাজশাহীতে ছিল নিউরো মেডিসিন ডাক্তার, ওনার শরণাপন্ন হলাম। আর ডাক্তারের আমি জানি যে ডাক্তার হয়তো এমআরআই দিবে, আমি বুদ্ধি করে আমার যেহেতু সময় কম আমি আগেই এমআরআই করে নিলাম, করে নিয়ে ডাক্তারের কাছে সরাসরি চলে গেলাম। আমি জানতে পারলাম যে আমার আসলে প্রবলেমটা হয়েছে। তারপরেও এটা বলতেছে ইনিশিয়াল স্টেজ, এটা তেমন প্রবলেম না, ওষুধ খাও ঠিক হয়ে যাবে। আমি আসি ওষুধ খাচ্ছি, 2 মাসের ওষুধ লেগেছে, আমি এদিক 5-7 দিন 8 দিন 10 দিন মোটামুটি আবার রেস্টে থাকলাম। থাকার পর ওষুধ জেনে নিলাম, তারপরে দেখতেছি আমি পুরো ইমপ্রুভ কখনোই হচ্ছে না। তারপর দিন দিন যত যাচ্ছে ওষুধ খায় তো মানুষ ভালোর দিকে যায়, আমি আরো খারাপের দিকেই যাচ্ছি, খারাপের দিকে। তখন মনে করলাম না এটা হবে না, 2 মাস খেলাম, 4 মাস খেলাম, 5 মাস খেলাম, খাওয়ার পরে মনে হচ্ছে না এরা এভাবে হবে না। আর এর ফাঁকে আমি প্রায় দিনই অস্বস্তিতে ভুগি, আমার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট ছাড়া রাত্রে ঘুমাইতে পারতাম না। তখন আপনি নিজে ঠিক না থাকলে তো রোগীদের সেবা দিতে পারছিলেন না। এখন মনে করতেছি এত মেডিসিন আমি কতদিনে খাই খাই আবার ঝামেলাত পড়ে যাব। তারপরে কি করলাম যে এই নেটের মাধ্যমে তখন মোবাইলে দেখা শুরু করলাম যে এটা কেমন ভালো ডাক্তার কোথায় পাওয়া যায়, ট্রিটমেন্ট আছে বাংলাদেশে। তখন দেখতেছি সফিউল্লাহ প্রধান স্যারের বেশ কিছু লিঙ্ক আমার কাছে খুবই ভালো লাগলো, এবং ব্যায়ামগুলো যেগুলো দিয়েছে ওগুলো আমি করা শুরু করলাম। কিন্তু ব্যায়াম করেও আমি পুরো রিলিজ আমি বুঝতে পারলাম, তখন মনে করতেছি যেহেতু স্যার এগুলো নিয়ে কাজ করে আমি দেখি একটা বার যাই দেখি কি অবস্থা হয়। তখন আমি শনিবারে আমার আসার মনে মনে নিয়ে যাচ্ছিল, কিন্তু শুক্রবার রাত্রে আমার ব্যথা মানে খুবই অস্বস্তি শুরু হয়ে গেল, দেখা যাচ্ছে বাম পা আর বাম হাত অবেশাবেশ ভাব। তখন আমি আর গাড়ির দিকেও মানে খেয়াল নাই, আমি তখন গাড়ির ঠিক করা আছে, তার আগে আমি একদিন আগে চলে আসলাম। তো আমি আজকে মোটামুটি 9-10 দিন মোটামুটি আমার চলে, ইনশাল্লাহ আমি 90% ইমপ্রুভ। আমি আশা রাখি যে এখন টুকটাক মেডিসিন খেলে আমি প্রায় সুস্থ হব, আর যতটুকু প্রবলেম থাকে এগুলা নার্ভের প্রবলেম, আমি একজন ডাক্তার আমি বুঝি, আবার যদি প্রবলেম কখনো দেখা দেয় তা আবার এসে দেখালে ফিজিক্যাল ফিটনেসের জন্য কিছু ফিজিওথেরাপি নেওয়া যাবে, স্যারের সাথে আবার যোগাযোগ করতে হবে। এগুলা আমি আশা রাখি ইমপ্রুভ, তারপরেও আবার যদি কাজ টাজ করতে যায় আবার প্রবলেম হলে আবার দেখা যাচ্ছে দেখা করতে হবে, এটা ভরসা তো আছে। হ্যাঁ, ভরসার একটা জায়গা তো অবশ্যই আছে। তবে আমার আনুষঙ্গিক দিক দিয়ে এই জায়গার একটা যে আস্থা, আমি মোটামুটি আমার আশানুরূপ অবস্থান আমি পাইছি, কারণ এখানে নার্স যারা আছে, যারা ফিজিওথেরাপি দেয় এই ভাইয়েরা, এবং আনুষঙ্গিক যারা কলাকৌশলী আছে খুবই মানে ফ্রেঙ্কলি ব্যবহার তাদের, এবং দক্ষতার সাথে, হ্যাঁ দক্ষতার সাথে কাজ করে। বাংলাদেশে এমআই হাসপাতাল খুবই কম আছে, আমরা যেহেতু ডাক্তার রিলেটেড মানুষ এটা আমরা বুঝি। তো আমি ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ, আমি যথেষ্ট খুশি। এই যে একটা দীর্ঘ একটা সময় পরে এই যে সম্পূর্ণ একটা সুস্থতা বোধ করছেন এবং ভালো বোধ করছেন, যে জিনিসটা আপনার কাছে এসে আপনার রোগীরাও কিন্তু ফিল করেন। আমরা জানি যে দাঁতের ব্যথা অসম্ভব রকম একটা ব্যথা, মানুষ সহ্য করতে পারে না, এবং যখন আপনার কাছে আসেন এবং আপনার ট্রিটমেন্টে তারা যখন ভালো এবং সুস্থ হয়ে যান, তারা যে হাসিটা দেন বা আপনার জন্য যে দোয়াটা করেন, আপনি নিজে বুঝতে পারেন তাদের চেহারা দেখে যে হ্যাঁ না তাদের স্যাটিসফ্যাকশনটা। যেমন এই জিনিসে যেমন আপনি যেমন আজকে দীর্ঘ সময় পরে আপনি যখন এই যে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে ভাই। আর দুয়ার কথা যখন বললেন ভাই, এই ব্যথা যখন আমি নিয়ে বেড়াতাম, আমি প্রায় রাত্রে যখন ঘুমায় আসতে পারতাম না, তখন আমি উঠে তাহাজ্জুদে দাঁড়াতাম,
আর বদবাকি সময়টা মোবাইলে সফিউল্লাহ স্যারের ভিডিও গুলা দেখতাম, আর মনে মনে তখন থেকে দোয়া করতাম যে স্যারে যে আল্লাহ স্যারকে বাঁচায় রাখো, আমি ভালো হই না অনেকেই তো ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি এখানে আসলাম, যতটুকু আশা করেছিলাম ইনশাল্লাহ আমি অনেক সুস্থ ইনশাল্লাহ, আমি এতেই যথেষ্ট স্যাটিসফাইড। এবং আমি স্যারে সবসময় দোয়া করি স্যারে আল্লাহ দীর্ঘ আয়ু দান করুন। স্যার, এই মুহূর্তে যে দর্শকরা আপনাকে দেখছেন, যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন বা হয়তো তাদের কোনো আত্মীয় স্বজন আছেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে টুকটাক তো ট্রিটমেন্ট করছেন, এদিক ওদিকে দেখছেন, যদি ভালো হয়ে গেলেন তো আর কিছু বলার নাই, কিন্তু যদি ভালো না হন অবশ্যই আপনারা এখানে আসবেন। আমি আমি এতটুকু ইনশিওর করতে পারি যে বাংলাদেশের লাস্ট সিচুয়েশন এটাই হবে, কারণ অন্যগুলো আমি ডাক্তার হিসাবে আমার যথেষ্ট ধারণা আছে এবং আমি অনেক নাড়িঘাটে দেখছি, মানে এটাতে যদি না হয় তাহলে বাংলাদেশ অন্তত হবে না, এটা আপনার একটা বিশ্বাস? আমার একটা বিশ্বাস আর কি, এটা আমি অনেকটাই একটা হয়ে বলতে পারি যে এটা অনেক ভালো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা যায় আর কি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে একটা গরিব রাষ্ট্রে এতগুলো অ্যারেঞ্জমেন্ট রাখা, এভাবে ট্রিটমেন্ট দেওয়া, হ্যাঁ হ্যাঁ সেটাই। ধন্যবাদ ডক্টর MD জাহিদ হাসান আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, এই যে এতক্ষণ আপনারা শুনলেন আমাদের এই ভাই, আপনাদের জন্য কিন্তু আসলে বেশ কিছু ওনার জীবনের ছোট ছোট কিছু টিপস উনি রেখেছেন এবং বেশ কিছু পয়েন্ট উনি কিন্তু উল্লেখ করেছেন ওনার জীবনের। এই যে যে এই যে বিষয়টা উনি কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলেও পারতেন, উনি তো আসলে বাউন্ড না, বাট কেন আসলে আমাদের এই পেশেন্টরা বা আমাদের যারা পেশেন্ট আছেন, বিভিন্ন লোকজন আছেন, তারা কেন আপনাদের সাথে আসলে বিষয়গুলো শেয়ার করেন? এর মূল একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে ওনাদের জীবনে যে ধরনের ভুলগুলো হয়েছিল বা যে ধরনের অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসা হয় বা দীর্ঘ একটা সময় তারা হয়তো যেই চিকিৎসাটাকে সঠিক চিকিৎসা ভাবছেন সেটা হয়তো তার জন্য সঠিক চিকিৎসা ছিল না, এই যে যে সময়ে নষ্ট, পাশাপাশি হচ্ছে আপনার এই দীর্ঘ একটা সময় কষ্টকর একটা সময় পার করা, এই জিনিসটা যাতে আপনাদের ক্ষেত্রে না হয়, আপনারা যাতে কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন না হন। যদি কারো এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে বা এই রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনার বা আপনার জানা কারো, আপনারা নির্দ্বিধায় তাদেরকে এই ধরনের পরামর্শ দিতে পারেন, যাতে আপনাদের জানা থাকলে আপনারা সেই ধরনের একটা সঠিক পরামর্শ তাদেরকে দিতে পারেন, যাতে তাদের জীবনটা এই ধরনের মানে দুঃখের একটা জীবন কখনো না হয়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আজকের এই শিক্ষামূলক ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। এবং ডক্টর জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে আপনার এই মতামতটা আপনি শেয়ার করেছেন, অসংখ্য মানুষ অনেক কিছু আজকে তারা জানতে পারলো এবং শিখতে পারলো। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম।